বিরতির পর আবারও স্বাগত আমাদের খবরে। সোমবার লুটনের একনিল হাই স্কুল হলে স্থানীয় লুটন বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বাংলা বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশীয় ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। লুটনের একনিল হল থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ক্যামব্রিজ প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন। বাঙালি ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখার জন্য গত 26 মে সোমবার লুটনের বাংলাদেশিরা পালন করলো বাংলা বৈশাখী মেলা। এতে লুটন, বেডফুড, ক্যামব্রিজ সহ ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে আসা বাংলাদেশি ছাড়াও বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণীর লোকের বিচ্ছোপড়া ভিড় ছিল। অনুষ্ঠানে ডক্টর আনোয়ারুল হক ও শাহানার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ক্যাম্পবেল হেকপিন, এমপি লুটন নর্থ, এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার হোসেন চৌধুরী। Luton Mela this year, again a fantastic, what looks like a fully sold out show. It's great to see people celebrating British Bangladeshi culture in this way. মেলায় বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল শিশু কিশোর ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গ্রাম বাংলার মনোমুগ্ধকর নাচ ও গান। এছাড়া মেলার অন্যতম আকর্ষণ বাংলাদেশি জাতীয় খেলা হাডুডু। এতে বিপুল সংখ্যক দল অংশ নিয়ে বিজয়ী হয়েছেন অলডাম গ্রুপ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার জনাব আনোয়ার হোসেন চৌধুরী। লুটনের বাংলাদেশিরা কিছুটা দেরিতে হলেও বাংলা বৈশাখী মেলা উদযাপন করলো আজ। জমকালো বৈনাঢ্য এই অনুষ্ঠানে বাহারি সব পণ্যপিঠা, চটপটি ও জালমুড়ির বেশ কয়েকটি স্টল ছিল। মেলায় আসা দর্শকের পোশাক আশাকে বোঝা গেছে বাঙালি খাটিয়ানা। লুটন থেকে মোহাম্মদ আলতাফ হুসাইন, চ্যানেল আই নিউজ। ফ্রান্সের তুলুজ শহরে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে তুলুজে বসবাসরত বাংলাদেশিদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তুলুজ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্সের বিশেষ প্রতিনিধি এম এ হাসেব। বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের তৃতীয় মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 জুন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নিজেদের পক্ষে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। সংগঠনটির সভাপতি পদে আবারও তৃতীয়বারের মতো প্রার্থী বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল আকম সেলিম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শকত হোসেন বিপু এবং জাহাঙ্গীর হোসাইন। তুলুজে বসবাসরত বাংলাদেশিদের প্রধান সংগঠন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন বলে আশা করেন প্রবাসীরা। তৃতীয়বারের মতো মনোনয়নপত্র গ্রহণ করেছি তুলুজবাসীর সেবায় নিয়োজিত থাকার জন্যে। আগামী 22 জুনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি সকলের দোয়া কামনা এবং সহযোগিতা কামনা করছি। তুলুজ, সকল তুলুজ প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ তুলুজ প্রবাসী কমিউনিটির জন্য সুযোগ্য নেতৃত্ব নির্বাচন করব। নির্বাচিত প্রার্থী কমিউনিটির উন্নয়নে এবং প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এম এ হাসেম, চ্যানেল আই, তুলুজ, ফ্রান্স। যুদ্ধাপরাধী মঈনুদ্দিন ও বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবিতে আলোচনার সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখা। এতে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে স্থানীয় ব্যাংকুয়েটিং হলে এই সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল। যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে যুদ্ধাপরাধী মঈনুদ্দিন ও বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবিতে এক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় ব্যাংকুয়েটিং হলে গত সোমবার দুপুরে। সংগঠনের সভাপতি সুরাব রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিরগুল্লাহ মোস্তফার পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা লিয়াকত হোসাইন। মহান স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের আত্মার প্রতি সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে 1 মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী। উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসাবে আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত থাকার কথা থাকলেও কেন তিনি উপস্থিত হননি এ ব্যাপারে জানতে চাইলে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, আজকের এই সভাকে নিয়ে মিথ্যা এবং
বিভ্রান্তিমূলক অপপ্রচার হয়েছে। সেই অপপ্রচারের কারণে মাননীয় আইনমন্ত্রী হয়তো বা আসেননি, কেন আসেননি তা সঠিকভাবে বলতে পারবো না। শত শত লোকের সম্মুখে সেই সিদ্ধান্ত আমরা প্রকাশ করেছি। সেই সংগঠনের সভাপতি হলেন জনাব সুরাব রহমান এবং সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা চৌধুরী। ম্যানচেস্টারে যদি কোনো লোক নিজেকে আওয়ামী লীগ দাবি করে, আওয়ামী লীগ তাকে গ্রহণ করে নাই, আওয়ামী লীগের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এবং এরা আওয়ামী লীগের কোনো সদস্য না, এরা ভুইফোর, মিথ্যাচারী, মিথ্যাবাদী। বাংলাদেশে গুম, হত্যা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গাফার চৌধুরী বলেন, বর্তমান অবস্থা একটা বিশৃঙ্খল অবস্থা চলছে এবং যেটা চিলিতে হয়েছিল আলেন্দ্র সরকারকে মারার আগে, 75 আগে, বঙ্গবন্ধু সরকারের আগে হয়েছিল, তাই চলছে। তবে সৌভাগ্যের কথা, শেখ হাসিনা সরকার এটা অত্যন্ত শক্ত হাতে দমন করার চেষ্টা করছেন এবং আমার আশা যে এই 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 দুষ্ট চক্রকে উনি দমন করতে পারবেন। আলোচনা সভায় বক্তারা যুদ্ধপরাধী মঈনুদ্দিন ও যুক্তরাজ্য থেকে বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তারা বিরুদ্ধে অভিযোগ করেন এবং তাকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করারও দাবি জানান। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিদের ম্যানচেস্টার আওয়ামী লীগের পক্ষ থেকে উপহার হিসাবে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। এতে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুর রহমান ফারুক, জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান, শাহ শামীম, শারব আলী, গোলাম মোস্তফা এমবি, মৌলানা আমিন বুলবুল, এনাম আহমেদ, মুতারসুরুল ইসলাম সহ গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। বিভিন্ন পেশায় জড়িত ব্রিটিশ বাংলাদেশী তরুণ তরুণীদের মধ্যে যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্সপায়ারিং সাকসেস নামে একটি গালা ডিনার। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, এই উপলক্ষে বুধবার বার্মিংহামের স্মিথ উইকের একটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর মাধ্যমে ব্রিটিশ বাঙালিরা নিজেদের পেশার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি নেটওয়ার্কিং সৃষ্টি হবে বলে মনে করছেন আয়োজকরা। আগামী 8 জুন বার্মিংহামের এয়ারপোর্টের নিকটবর্তী হলিডে ইন হোটেলে অনুষ্ঠিত হবে এই গালা ডিনার। এতে বার্মিংহাম ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সলিসিটার, ব্যবসায়ী সহ অন্যান্য পেশার বাঙালি তরুণ তরুণীরা যোগ দেবেন। ব্রিটিশ বাঙালি এমপি রোশনারা আলী, বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, সফিনা ইসলাম, ওবিই সহ ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বাঙালিরা এই গালা ডিনারে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন বলে জানা গেছে। এই গালা ডিনারের আয়োজক বার্মিংহামের ফিশনেট। সংবাদ সম্মেলনে ফিশনেটের চেয়ারম্যান জহুরউদ্দিন একলিম বিস্তারিত তুলে ধরেন। এ সময় ভাইস চেয়ারম্যান মাসকুরা বেগম সহ বাংলা মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। দেশীয় ঐতিহ্য তুলে ধরে বাংলা নববর্ষ উদযাপন করেছে হেস্টিংস বেঙ্গলি ফোরাম। 29 মে সাসেক্স এলাকার সমুদ্র তীরবর্তী শহর হেস্টিংসের ওয়ারটক থিয়েটারে বাংলা বর্ষ পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকমল আলী। সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন ও সাবরিনা মকিতের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেস্টিংসের মেয়র কাউন্সিলর অ্যালেন রবার্টস। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর লিডার জেরিমি বার্চ ও সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর হারুন মিয়া। বক্তব্য রাখেন হেস্টিংস বেঙ্গলি ফোরামের সাবেক সভাপতি ও ট্রাস্টি আব্দুল মুকিত, সালে আহমেদ চৌধুরী আলফু, আখলাক চৌধুরী বাবু, জাকির হোসেন, আবু হেনা আজিজ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। নববর্ষকে স্বাগত জানিয়ে বাংলা সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করতে সকলের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশু শিল্পী ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এবার সিলেটের খবর। জনগণের দোরগোড়ায় ই সেবা, এই স্লোগান নিয়ে সিলেটে উদ্বোধন করা হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা 2014। শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবা উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ। ডিজিটাল মেলায় 35টি স্টল অংশ নিয়েছে। পরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। দেশের র‍্যাব আওয়ামী লীগের রক্ষী বাহিনীতে পরিণত হয়েছে অভিযোগ তুলে বিলুপ্তির দাবি জানিয়েছেন তারেক রহমান। শেখ মুজিব সম্পর্কে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ। ক্যাটারিং ইন্ডাস্ট্রির সুনামকে সুদৃঢ় করতে সবাইকে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভায় বক্তারা। আগামীতে আবারও আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।